আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই সেজাস মম। যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সস বা ক্যাচাপের কিন্তু জুড়ি নেই। আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সাথে থাকছে পুরো বছর জুড়ে কিভাবে এটাকে সংরক্ষণ করবেন তার অনেকগুলো টিপস সহ পুরো রেসিপিটি। আচ্ছা বলুন তো, টমেটো সস কিংবা টমেটো ক্যাচাপ এই দুটোর মধ্যে পার্থক্য কি, কিংবা আদৌ কোনো পার্থক্য আছে কিনা এই প্রশ্ন কার কার মনে আছে? এই সব কিছুর উত্তর জানতে এবং ঠিক এই রকম পারফেক্ট টমেটো সস বা ক্যাচাপ বানাতে পুরো রেসিপিটি সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। টমেটোর সস বা ক্যাচাপ তৈরি করতে অবশ্যই পাকা পাকা টমেটোর প্রয়োজন হবে, আর একসাথে কম তৈরি না করে একটু বেশি করে তৈরি করাই অনেক বেশি ভালো। তো আমি এখানে টমেটো সস বা ক্যাচাপ তৈরি করার জন্য বেশ কিছু পাকা পাকা টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলোকে আমি প্রথমে ওজন করে নিচ্ছি যাতে আপনাদের পুরো সসের সকল ইনগ্রিডিয়েন্টসের পরিমাপটা বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে পাকা পাকা টোটাল প্রায় 3 কেজির মতো টমেটো নিয়েছি আজকের টমেটো সস বা পিউরি তৈরি করার জন্য। আর এই যে এখানে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেশি টমেটো, শীতকালে কিন্তু এই রানাগোনা বাজারে অনেক বেশি। আর এই টমেটোগুলো এভাবে একটু ডোরাকাটা থাকে, যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো আমি সাধারণত বলবো এই টমেটোগুলো বাদ দিয়ে এখানে যে টমেটোগুলো রাখা আছে, যেগুলো সাধারণত সারা বছরই বাজারে পাওয়া যায়, এগুলো দিয়ে টমেটো ক্যাচাপ তৈরি করাই ভালো। কারণ এই দেশি টমেটোগুলো খেতে অনেক মজা হলেও এই টমেটোগুলো একটু টক ধরনের এবং এতে বিচি এবং লিকুইডের পরিমাণ বেশি থাকে। সেই তুলনায় এই টমেটোগুলোতে সলিডের পরিমাণ বেশি থাকে এবং লিকুইডটাও অনেক কম থাকে, যেটা দিয়ে সস তৈরি করতে অনেক সুবিধা হয় এবং সসটাও অনেক ভালো হয়। সবগুলো টমেটোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো এবার টমেটোগুলোকে আমি একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিব, যে কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। আর অবশ্যই টমেটোর ভেতরের এই যে সাদা শ্বাসযুক্ত অংশটা, এটা কেটে ফেলে দিতে হবে। তো একইভাবে আমি সবগুলো টমেটোকে টুকরো করে নিব। আর অবশ্যই টমেটোগুলোকে টুকরো করে তারপরে সেদ্ধ করাই ভালো। আস্ত যদি আপনি পানিতে সেদ্ধ করেন, সেক্ষেত্রে টমেটোর ভিতরে এক্সট্রা অনেক পানি ঢুকে থাকবে এবং সসটা বানাতেও অনেক অসুবিধায় পড়তে হবে, আর সেদ্ধ হতেও তো অনেক দেরি হবে, সেই প্রবলেম তো আছেই। আর হ্যাঁ, চাইনিজ এই জাতের টমেটো দিয়ে টমেটো সস বা ক্যাচাপ তৈরি করার আরেকটা সুবিধা হলো, এই টমেটোগুলো সারা বছর পাওয়া যায়, তাই আপনি বছরের যে কোনো সময়ই এই টমেটো সস বা ক্যাচাপটা তৈরি করে নিতে পারবেন। সবগুলো টমেটো কাঁচা হয়ে গেলে আমি একটা বড় প্যানে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। তারপরে এখানে সামান্য আধা কাপ পরিমাণ পানি অ্যাড করছি। যদিও টমেটো থেকে অনেক পানি বের হবে, তারপরও প্রথম দিকে যাতে নিচ থেকে লেগে না যায়, তাই এই সামান্য পানিটা অ্যাড করা। ঢাকনা দিয়ে 4-5 মিনিট অপেক্ষা করার পরে নিচ থেকে একটু নেড়ে দিলাম। এভাবেই ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়ে পুরো টমেটোটাকে খুব ভালোমতো সেদ্ধ করে নিতে হবে। প্রায় 20 মিনিট লেগেছে আমার এই টমেটোটা সেদ্ধ হতে। এবার চুলার জালটা বন্ধ করে দিয়ে একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে তারপরে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি টমেটোগুলোকে ব্লেন্ড করার জন্য। আর একবারে ব্লেন্ড করা সম্ভব না হলে 2-3 বারে করে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে। টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু দেখে মনে হচ্ছে বেশ মিহি করে ব্লেন্ড হয়েছে, কিন্তু তারপরেও একটা পরবর্তী স্টেপ বাকি রয়েছে। তো আমি প্রথমবারে ব্লেন্ড করা টমেটোটাকে একটা বোলে ঢেলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয়বার বাকি টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো এই হচ্ছে আমার পুরো টমেটো পিউরি। এই টমেটো পিউরিটাকে আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে, পরবর্তীতে যে কোনো সস বা ক্যাচাপ তৈরির জন্য। চাইলে টমেটো পেস্টও তৈরি করা যাবে এই টমেটো পিউরি থেকে। টমেটোর সস বা ক্যাচাপ তৈরির জন্য অবশ্যই এই পিউরিটাকে একটু মিহি করে ছেঁকে নিতে হবে, কারণ ব্লেন্ড করে নেওয়ার পরেও এই টমেটো পিউরিতে বেশ খানিকটা টমেটোর বিচি এবং ছিলকা থেকেই যায়। তো আজকে আমি টমেটোটা ছেঁকে নেওয়ার জন্য একটা চালনি ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে এটা কোনো পাতলা সুতির কাপড় দিয়েও করে নিতে পারেন।
অল্প অল্প করে একটা চালনির সাহায্যে আমি সবটুকু টমেটো পিউরিকে এভাবে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পরে এই যে দেখুন বেশ কিছুটা অবশিষ্ট অংশ বের হয়েছে, এটা থাকলে কিন্তু টমেটো সসটা ভালো হতো না। আর এই যে বাকিটা আমার বের হয়েছে একেবারে মিহি টমেটো পিউরি। আর এই টমেটো পিউরিটাকেই এখন প্রসেস করে নেওয়ার পালা। একটা বড় প্যানে আমি এই টমেটো পিউরিটা নিয়ে নিচ্ছি, এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার, যে কোনো সুগারই এখানে ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যত লাল হবে টমেটো সসের কালারটাও ততই সুন্দর হবে। লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে সব কিছু একসাথে মিক্সড করতে হবে আর নাড়তে থাকতে হবে। যেটা বলছিলাম আর কি, টমেটো সস আর টমেটো ক্যাচাপের মধ্যে খুব বেশি পার্থক্য না থাকলেও কিছুটা পার্থক্য রয়েছে। টমেটো সসে পেঁয়াজ, রসুন এবং কিছুটা হার্বস ব্যবহার করা হয় এবং সাথে আরও কিছুটা অয়েল, কিন্তু টমেটো ক্যাচাপে সেগুলো ব্যবহার করা হয় না। সংরক্ষণের জন্য কিন্তু টমেটো সসের পরিবর্তে টমেটোর ক্যাচাপটাই বেস্ট, কারণ টমেটো ক্যাচাপে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করা হয়, যেটা টমেটো সস তৈরি করতে ব্যবহার করা হয় না। তো আমি এখানে 3 কেজি টমেটোর জন্য 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করা যায়। আর ভিনেগারটা ব্যবহার করতে হবে টমেটো পিউরির ঘনত্ব বেশ খানিকটা গাঢ় হয়ে আসার পর। টমেটো ক্যাচাপটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য ঠিক এইভাবে একটা প্লেটে কিছুটা টমেটো পিউরি নিয়ে কাত করে ধরলেই বুঝতে পারবেন এটা এখনও অনেকটা লিকুইড আছে, মানে অনেক বেশি পরিমাণে গড়িয়ে পড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি 3 কেজি টমেটোর জন্য এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করছি আর সাথে সমপরিমাণ 1.5 টেবিল চামচ পানি একসাথে মিক্সড করে নিচ্ছি। অর্থাৎ এখানে প্রত্যেক 1 কেজি টমেটোর জন্য 1/2 টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করতে হবে। অনেক দিন পর্যন্ত সংরক্ষণের জন্য অবশ্যই টমেটো সস বা ক্যাচাপে এই কর্নফ্লোরের মিশ্রণটা ব্যবহার করতে হবে, না হলে আপনি সংরক্ষণের কিছুদিন পরেই দেখতে পারবেন টমেটো সস বা ক্যাচাপের ওপরে একটা পানির লেয়ার জমে গেছে। চিনি এবং লবণের পরিমাণ কিন্তু চাইলে শেষের দিকে এসে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। অলরেডি আমি কিন্তু এই টমেটো পিউরিটাকে আগেই 20 মিনিট ধরে জাল করেছি, আর কর্নফ্লোরের মিশ্রণটা দেওয়ার পরে এটাকে আর খুব বেশি জাল করার প্রয়োজন হয়তো পড়বে না, 4 থেকে 5 মিনিট জাল করলেই হবে। তবে হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার জালটা অবশ্যই লোতে রাখবেন এবং অনবরত এটা নাড়তে থাকবেন। নাড়া বন্ধ করলেই কিন্তু ঠিক এইভাবে এটা ফুটতে থাকবে এবং হাতে ছিটে লাগবে। 4-5 মিনিট পরে আবারও একটু দেখে নিব টমেটো ক্যাচাপটা রেডি হয়েছে কিনা। ঠিক একইভাবে একটা প্লেটের উপরে নিয়ে তারপরে প্লেটটাকে একটু কাত করে ধরলেই আপনারা এবার দেখলেই বুঝতে পারবেন এটার ঘনত্বটা কিন্তু এখন বেশ গাঢ় আর ঠিক আগের মতো ছড়িয়েও পড়ছে না, তার মানে এটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটার ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে। আর কর্নফ্লোরটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এরকম পারফেক্ট টমেটো ক্যাচাপ বা সস তৈরির জন্য। আজকে টোটাল 3 কেজি টমেটো দিয়ে আমার 1 কেজির একটু বেশি হবে টমেটোর ক্যাচাপ তৈরি হয়েছে। আর অবশ্যই টমেটো সস বা ক্যাচাপ সংরক্ষণ করতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে আসার পর। তো পুরোপুরি ঠান্ডা হয়ে আসার পর আপনি এটাকে যে কোনো এয়ারটাইট কাচের জার কিংবা প্লাস্টিকের বয়ামেও ভরে রাখতে পারেন, তবে অবশ্যই সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর সংরক্ষণ করতে হবে। আর অবশ্যই যে পাত্রে সংরক্ষণ করবেন সে পাত্রে যেন কোনোভাবেই পানি না থাকে সেদিকটা খেয়াল রাখবেন। যেহেতু এটাতে ভিনেগার দেওয়া আছে তাই বাইরে নর্মাল টেম্পারেচারে 2 সপ্তাহের মতো ভালো থাকবে, আর ফ্রিজে নর্মাল চেম্বারে এটাকে সংরক্ষণ করতে পারবেন প্রায় 4 থেকে 5 মাসের মতো। আর এর থেকেও বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। আশা করছি আজকের রেসিপিতে দেওয়া সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাজে আসবে এবং আপনারা বাসায় এভাবেই সারা বছর টমেটো সস বা ক্যাচাপ তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, শীঘ্রই আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।